সো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে একটা মানে ব্যাপারই হয়ে গেল, তো যার সাথে আসছি অনুপের সাথে, দুটো বন্ধুর সাথে। ওরা আগে মানে এমনভাবে বলছিল যে ওরা আসছে, ঠিক আছে, তো পাশাপাশি হওয়ার দরকার ছিল। জলপাইগুড়ি টাউন থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার বলা হয়েছিল আমাদেরকে। তো ওইখান থেকে জলপাইগুড়ি থেকে প্রায় এখন গড়াল বেরিয়ে চলে আসছি। এই ঘুরতে 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 অনেকটা লোককে জিজ্ঞাসা করে, কেউ বলে 300 মিটার, কেউ বলে 3 কিলোমিটার, কিন্তু এদিকে 8-10 কিলোমিটার হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে এই লোকেশানটায় আসলাম, এখান থেকে ভিউটা সুন্দর লাগছে খুব। এই যে 4টার দিকে বেরিয়েছি, 4টা না, প্রায় 3:30 হবে। এই যে সূর্য এখন এই জায়গায় চলে আসছে। কতটা টাইম লাগলো তোমরা বুঝতেই পারতো। আর ভিতরে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি কিরকম মানে দৃশ্য এখানে। তনব কিছু বলবি? তুই তো আগে আসছিস রবার্ট বাগান, কোথায় বলছিস আর কোথায় হইলো কন? কিছু বলার নেই, এত হয়রানি হতে হলো আজকে। সামান্য রবার্ট বাগান দিয়ে ঘুরতে আসছি, আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কি করে রবার তৈরি হয়। আর তুই কত কিলোমিটার বলছিলি আগে? বলেছেন 5 থেকে 7 থেকে 8 কিলোমিটার হবে, বাট এখানে 20 কিলোমিটারও পার হয়ে গেছে বলে আসতে 20 কিলোমিটার লাগে। গড়াল বাড়ি এখানে? বাপরে বাপ, গড়াল বাড়ি চলে আসছি, যেটা ধারণার বাইরে এখানে আসার কথাই ছিল না কোনো। গড়াল বাড়ি হলে আগের থেকে জানলে আসতামই না আমরা। তো ফাইনালি রবার্ট বাগানে চলে আসলাম আমরা। রবার্ট বাগান দেখাচ্ছি গাছের থেকে, এই যে আঠা বের করে আমার আমার দিক থেকে, আমার কি বলবো, আমার ব্লগ দেখে এই যে একটাটা সুম সুমানে বেড়ে গেছে দেখো। এই যে ও ব্লগ করা শুরু করে দিছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে একদম যেটা দেখার জন্য এত দূর থেকে আসা আর কি, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা। এই যে রবার্ট গাছ গেলাম, এই যে রবার্ট গাছ, এই পদ্ধতিতে এখান থেকে রবার্ট বোধ হয় বের করা হয়। এগুলোই কালেক্ট করে করে রবার্ট মানে রাবার, রাবার যে বলে, এই যে রাবারের ওই পদ্ধতিতে। এই যে প্রত্যেকটা গাছই দেখো এখানে যত বড় বড় দেখা যাচ্ছে, হেলানো গাছ, এই যে দূরে অনেক দূর দূর গাছ আছে, এখানে অনেকগুলো গাছ আছে, এদিকে অনেক অনেক গাছ আছে, বহুত। মানে তোমরা অনেকেই যারা দেখো নি, আসতে চাইলে আসতে পারো দেখার জন্য, কিন্তু দূর হয়ে যায় অনেক। এখানে আবার রবার্টের ফলও দেখলাম, মানে বীজ যাকে বলে, বীজগুলো কোথায়, এখানে আর একটা দেখা যাচ্ছে না। এগুলো কি হয়, এইটা দিয়ে আবার কী দেখা হয়ে যায়, এটা সে কী বোঝা যাচ্ছে না। বীজ হবে হয়তো, আমি একটা নিয়ে যাবো, এই দুই একটা বীজ বাড়িতে কাটবো, দেখা যাক হয় কি হয় না। সুন্দরী আছে জায়গাটা, আমরা এত দূর থেকে আসছি ফটো শ্যুট করার জন্য দেখো। রবার রাবার বাগানে এই যে একটা ফল দেখতে পাচ্ছ, সুন্দর। এই যে রবার গাছ, চাপাতা গাছ লাগাইছে, এই যে রবার গাছ, গাছটা দেখা ছোট, কই এই ছোট একটা রবার গাছ দেখো। এই যে বীজ থেকে বোধ হয় ফল, এই যে ফল হয়েছে, গাছ হয়েছে। তো বন্ধুরা এখানে একটা গাছ খুঁজে পেলাম, এই যে এখানকার বাটিটা উল্টে গেছে, এই যে রাবার দেখো এখানে। এগুলা ধরা কি যাবে, আঠা আঠা হইতে পারে, একটা কাঠি দিয়ে দেখি কিরকম। তরল একদম রাবারের কাজে তৈরি হবে এগুলা, রাবার। এদিকে ফটো শ্যুট হচ্ছে, আর ভিতরটা অনেকটাই বড়,
আমাদের একটা জিনিসেরই ভয় লাগতেছে যে কেউ ছিল না এখানে, তাই বলে আর কি ঢুকি নেই ভিতরে, পরে কেউ আসে হঠাৎ করে কেউ কিছু না বলে যেতে, এটারই ভয় লাগছে। বেশিক্ষণ থাকবো না, সূর্য ডুবে যাচ্ছে, বেরোয় যাবো এখান থেকে, প্রায় দূরে আছে বাড়ি আবার। আমাদের ক্যামেরাম্যান একটা ফটো তুলতে গেলে চারটা ফটো মারে। আচ্ছা এই তো দেখতে পাচ্ছ সূর্য দেখাই যাচ্ছে না, বেরোয় যাবো এখনই, বেশিক্ষণ দাঁড়াবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। তো বাই বাই রবার্ট বাগান, বাই বাই, তোমাদের একবার লাশ বার দেখিয়ে দিয়ে আসি। লাশ দেখিয়ে দিয়ে আসি, এই যে এগুলা গাছ, মানে আজ আঠা বেরোয়েছে, এগুলা দিয়েই তোমার রবার তৈরি হয়। আর এই যে এক একটা গাছে দেখো সব লাগানো আছে, প্রত্যেকটা গাছ থেকে এইভাবেই রবার তৈরি হয়ে যায়। তো বাই বাই রবার বাগান, আবার দেখা হবে যদি কোনো দিন ইচ্ছে হয় আসার, তুমি যদি কোনো দিন ডাকো সেজন্য আসবো আবার। সো বাই বাই। চলো বেরো যাক। কত দূর?